মর্টিমারের বয়স তখন 12 বছর। একদিন সে তার বাবার লাইব্রেরিতে একটা পুরনো জীর্ণ বই খুঁজে পেল, যেটা একটা লাল চামড়ায় বাঁধা ছিল। সে ঠিক করল যে সে সেই বইটি পড়বে। তাই যখন তাদের বিশাল পুরনো বাড়িটি অন্ধকারে ঢেকে গেল, তখন সে সেই বইটি তার শোবার ঘরে নিয়ে গেল। সেই বইটি রাতের অন্ধকারে মোমবাতির আলোয় পড়তে শুরু করল। সেই সময় নিচের হলঘরে ঘড়িটি টিকটিক করে চলছিল এবং বাইরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। বইটিতে একটি গল্প ছিল যার নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। বইটির 50 পাতায় একটি ছবি ছিল, যেটার জন্য মর্টিমার কোনো এক অজানা কারণে প্রচণ্ড ভয় পেয়েছিল। ছবিটি ছিল একটি ফাঁকা স্টেশনের ছবি। অন্ধকার রাত ছিল, সেখানে একটিমাত্র মিটমিটে হলুদ আলো জ্বলছিল। একটিমাত্র মানুষ ওই বাতির নিচে দাঁড়িয়েছিল। তার মুখটা একটা সুড়ঙ্গের কালো মুখের দিকে ঘোরানো ছিল। তাই 50 নম্বর পাতার পর সে আর গল্পটি পড়তে পারল না। এই ঘটনার বহু বছর পর এখন মর্টিমার একজন যুবকে পরিণত হয়েছে। ঘটনাচক্রে একদিন মর্টিমার প্রায় মধ্যরাত্রিতে এক নির্জন রেল স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিল। সেখানে একটিমাত্র আলো টিমটিম করে জ্বলছিল। সেই আলোয় মর্টিমার হঠাৎ লক্ষ্য করল এক অচেনা মানুষের দিকে, যার মুখটা একটা সুড়ঙ্গের কালো মুখের দিকে ঘোরানো ছিল। এটি দেখে তার মনে পড়ে গেল ছোটবেলার সেই বইটার 50 নম্বর পাতায় থাকা সেই ছবিটার কথা। মর্টিমার একটু কৌতূহলী হয়ে উঠল। সেই অচেনা মানুষটার দিকে এগোতে লাগল আর সেখানে পৌঁছে সে তার মুখের দিকে তাকাল। সে অবাক হয়ে দেখল যে সে তার নিজের মুখের দিকেই তাকিয়ে আছে। তার ভিতরে আতঙ্কের সৃষ্টি হল। সে হুড়মুড়িয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলো এবং চাঁদের আলোতে পাগলের মতো ছুটতে শুরু করল। সে পিছনে তার নিজের পায়ের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল, যেটি তার দিকে ক্রমশ এগিয়ে আসছিল। তার খুব তাড়াতাড়ি একটা আশ্রয়ের প্রয়োজন ছিল। তাই সে একটা ছোট এবং সাদা কুঁড়েঘর দেখতে পেয়ে মরিয়া হয়ে তার কাঠের দরজায় ধাক্কা দিতে শুরু করল। মর্টিমার শুনতে পেল একটা ভারী পদধ্বনি মচমচ শব্দ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে আসছে। দরজা খুলে গেল এবং একটা ছায়ামূর্তি মোমবাতি হাতে নিয়ে মর্টিমারকে সিঁড়ি দিয়ে উপরের ঘরে নিয়ে গেল, যেখানে একটা উজ্জ্বল আগুন জ্বলছিল। আগুনের পাশে একটা হাতওয়ালা চেয়ার রাখা ছিল। হাতওয়ালা চেয়ারটির পাশে ছিল একটি ওক কাঠের টেবিল, যে টেবিলে ছিল একটি লাল চামড়া দিয়ে বাঁধাই করা জীর্ণ পুরনো বই। ছায়ামূর্তিটি টেবিলের উপর মোমবাতিটি রাখল এবং নিঃশব্দে ফিরে গেল। মর্টিমার আরাম কেদারায় ধপ করে বসে পড়ল এবং পুরনো বইটি তুলে নিল। স্তম্ভিত হয়ে সে বুঝতে পারল যে এই বইটা ঠিক সেই ছোটবেলার বইটা, যাতে মিডনাইট এক্সপ্রেস নামের একটি গল্প ছিল। মর্টিমার ভীষণ ভয় পেয়ে গেল। সে ভয়ে ভয়ে গল্পটি পড়তে শুরু করল। গল্পটি ছিল একটি মানুষের সম্বন্ধে, যে ছোটবেলায় একটি বই পড়েছিল যেটাতে একটা খুব ভয়ের ছবি ছিল। সে অদ্ভুত ঘটনাচক্রটি বোঝার চেষ্টা করল যার মধ্য দিয়ে সে যাচ্ছিল। এমন সময় সেই ছায়ামূর্তি ঘরে প্রবেশ করল। সে এসে মর্টিমারের সামনে দাঁড়াল। মর্টিমার ভয়ে থরথর করে কাঁপতে লাগল আর সে
সেই ছায়ামূর্তির মুখের দিকে তাকিয়ে দেখল যে সে তার নিজের দিকেই তাকিয়ে আছে। নিচের হলঘরে ঘড়িটি টিকটিক করছিল এবং বাইরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। মোমবাতির আলো দপদপ করতে লাগলো। লাল চামড়ায় বাঁধানো সেই পুরনো জীর্ণ বইটা খোলা অবস্থায় টেবিলের উপর পড়ে রয়েছিল।